নোটার সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই কমিউনিস্টদের। হিমাচল প্রদেশের সিপিআই এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট সংখ্যা 0.67%, অন্যদিকে দেখা যায় নোটায় ভোট পড়েছে 0.59%। সেক্ষেত্রে বলাই যায় দেশে কমিউনিস্টরা একেবারেই বিলুপ্তি হয়ে যায়নি, অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনও তারা তৎপর। যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সীতারাম ইয়েচুরির মতো নেতারা, তখন হিমাচলের এই ফলাফল স্বাভাবিকভাবেই আশা যোগায়। সারা দেশে বহু আগে ভীত হারিয়েছেন তারা, কিন্তু হিমাচলের এই ফলাফলে ফের একবার আশার আলো দেখালো ভারতের মার্কসবাদী কমিউনিস্টদের। অন্যদিকে আবার গুজরাটে মারাত্মক ফলাফল করেছে সিপিআই এবং সিপিআইএম এবং সিপিআইএমএল, তাদের প্রাপ্ত ভোটের হার 0.5%। এই ফলাফলে কমিউনিস্টরা কতটুকু সন্তুষ্ট তা এই মুহূর্তে সকলেরই অজানা, কিন্তু ভোটমুখী ত্রিপুরায় বেশ আশা করে বসে আছেন রাজ্যের নেতৃত্বরা। প্রথমে 5 বছর এবং এরপরে একটানা 20 বছর রাজ্যে শাসন করেছে সিপিআইএম। দুর্নীতি কেলেঙ্কারি যখন গিয়ে আকাশ ছুঁয়েছে, ঠিক সেই সময়ই রাজ্যে পতন ঘটেছে তাদের। ক্ষমতার মসনদে তখন বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকটা সময়, অতিক্রান্ত 5 বছর, ফের একবার ভোট হতে চলেছে রাজ্যে। ক্ষমতা হারিয়ে এখন ফের একবার ক্ষমতায় বসার লড়াই করছেন তারা। যদিও দেখা যায় রাজ্যবাসীর মতে যে সিপিআইএমকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় এনেছে তারা, সেই সিপিআইএম রাজ্যে আর নয়, কিন্তু এরপরেও আশাবাদী তারা। ক্ষমতায় আসা এখন শুধুই দুঃস্বপ্নের মতো। এখন প্রশ্ন, ত্রিপুরাতেও কি গুজরাট কিংবা হিমাচলের মতোই হবে ফলাফল? যদি হয়, সেক্ষেত্রে ফলাফল কতটা মানতে পারবেন জিতেন চৌধুরী, মানিক সরকাররা? সামনেই ত্রিপুরায় ভোট, এখন শুধু দেখার পালা। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।